সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। অনেকদিন ভিডিও দিতে পারিনি, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা ইউটিউবের রেগুলার ভিউয়ার আমার চ্যানেলে, তারা হয়তো অনেকেই জানেন না, বাট টেলিগ্রাম গ্রুপে আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট, তাই জন্য অনেক দিনে ভিডিও দিতে পারছি না। তার আগে থেকেই পুজোর জন্য দেওয়া হয়নি, তো হয়তো রেগুলার করতেও পারবো না, কারণ একটু চোট আছে হাতে এবং পায়ে। তাও কয়েকটা আপডেট দিয়ে দিই, এবং ঘরে রেস্ট নিতে নিতে ভালোও লাগছে না, তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু আপডেটও শেয়ার করে নিই, যেগুলো আমি পাচ্ছি টুকটাক। তো যাই হোক, প্রথম যে খবরটা দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে ফুটসল প্রতিযোগিতা। আপনারা হয়তো সবাই জানেন যে এই মরশুমে, অর্থাৎ এই বছরে কিন্তু হিরো ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে ইন্ডিয়ায়। সেখানে কিন্তু ভারতীয় দল হিসেবে মোহামেডান স্পোর্টিং এবং বেঙ্গালুরু ইউনাইটেড কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এবং মোহামেডান স্পোর্টিংয়ের কিন্তু ফুটসলের যে স্কোয়াড, অর্থাৎ যে 17 জনের স্কোয়াড মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবে, তাদের কিন্তু নাম ঘোষণা কালকেই করে দিয়েছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এর মধ্যে বলতে গেলে চমক, বলতে গেলে মোহামেডান স্পোর্টিংয়ের গোলকিপার কোচ মিহির সাওয়ান্ত, তিনি কিন্তু প্লেয়ার হিসাবে দলে আছেন। এছাড়া অগাস্টিন ডেমেলও আছেন গোলকিপার হিসাবে, আর তো আপনারা নাম সবই দেখতে পাচ্ছেন। শেরমান ভাজ আছে, মোহাম্মদ উমর ভাজারিয়া আছে, নিহাল উর্জরে আছে। তো এই 17 জনের স্কোয়াড কিন্তু ইতিমধ্যে মোহামেডান স্পোর্টিং ঘোষণা করে দিয়েছে, আর বেঙ্গালুরুও সামনেই হয়তো ঘোষণা করে দেবে, সেই সময় কিন্তু আপনাদের সবাইকে জানিয়ে দেব। আচ্ছা, এবার আসি এটিকে মোহনবাগানের খবর নিয়ে। এটিকে মোহনবাগানের অনেক সমর্থক অনেকদিন ধরে প্রশ্ন করছো যে পুরো দল কবে যাচ্ছে, তো তোমাদের জানিয়ে রাখি আজ মঙ্গলবার, বৃহস্পতিবার বিকেলে শোনা যাচ্ছে কোচ হাবাস পৌঁছে যাচ্ছেন, এবং পুরো টিম শনিবারের মধ্যে কিন্তু গোয়ায় পৌঁছে যাচ্ছে। তারপরে তারা কোয়ারেন্টিন করবে, এবং এই মাসের একদম লাস্ট উইকে হয়তো তারা প্র্যাকটিসে নামবে। যদিও এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের তরফ থেকে কিন্তু কোনো প্র্যাকটিস ম্যাচ খেলার কোনো খবর নেই, এবং যা শোনা যাচ্ছে হয়তো কোনো প্র্যাকটিস ম্যাচ এটিকে মোহনবাগান খেলবেও না। যদিও এরকম আগেও হয়েছে, এটা নতুন নয়। এটিকে মোহনবাগান এই মরশুমেও আপনারা দেখেছেন এএফসি কাপ খেলে এসছে, এবং যথেষ্ট প্র্যাকটিসের মধ্যে আছে প্রত্যেকটা প্লেয়ার। জাতীয় দলের অনেক প্লেয়ার এটিকে মোহনবাগানের হয়ে আইএসএল খেলবে, এবং তারা কিন্তু সবাই প্র্যাকটিসের মধ্যে আছেন, তাই কোচ নতুন করে কিন্তু তাদের আর কোনো প্র্যাকটিস ম্যাচের ব্যাপারে বলেননি, বা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলার সম্ভাবনাও নেই বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। আচ্ছা, এবার আসি এসসি ইস্টবেঙ্গলের কথায়। আপনারা কালকে হয়তো সবাই দেখেছেন কোচ মানলো দিয়াজের একখানে ইন্টারভিউ, এবং তিনি সেখানে কয়েকটা খুব সুন্দর কথা বলেছেন যে বিপক্ষ দল অনুযায়ী আমরা ফরমেশন চেঞ্জ করব। এটা হয়, এটা বিশ্ব ফুটবলে এখন এটা পরিচিত, প্রত্যেক কোচেরই একটি বা দুটি না, অনেকগুলি ফরমেশনে খেলানোর অভিজ্ঞতা থাকে, এবং প্রত্যেক কোচই কিন্তু সেটা ইউজ করে বিপক্ষ দল হিসাবে কোন দল কী ফরমেশনে খেলছে তার উপরে। এবং তার সাথে এটাও আপনাদের একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে কোচ মানুয়েল দিয়াজ এর সাথে কিন্তু আরেকটা জিনিসও বলেছেন, তার মাথায় কিন্তু ইতিমধ্যে ডার্বি ঘুরছে, এবং ডার্বি কিন্তু তিনি সমর্থকদের জন্য জিততে চান। স্পেনের ক্লাবে থাকার প্রস্তুতি ছেড়ে ইন্ডিয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে এসছেন কোচ মানুয়েল দিয়াজ, এবং এসসি ইস্টবেঙ্গলে কোচ হয়ে এসছেন, একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই, ইন্ডিয়ান ফুটবলে নতুন, এবং সেই জায়গা থেকে কিন্তু তার কাছে সামনে একটা বড় পরীক্ষা এটা বলাই যেতে পারে। আচ্ছা, এবার আসি এসসি ইস্টবেঙ্গলের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেটে। সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছিলেন, দুখানা প্র্যাকটিস ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল, ভাস্কোর সাথে 3-1 গোলে জিতেছে, এবং সালগাওকরকে 2-0 গোলে সালগাওকরের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছে। এর পরের যে প্রস্তুতি ম্যাচ, অর্থাৎ কাল কিন্তু এসসি ইস্টবেঙ্গল নামছে চার্চিল ব্রাদার্সের এগেনস্টে, এবং যা শোনা যাচ্ছে পরশু দিনই হয়তো গোকুলাম কেরালার সাথেও প্র্যাকটিস ম্যাচটা এসসি ইস্টবেঙ্গল খেলে নেবে। এবার চার্চিলের সাথে নামার আগে এসসি ইস্টবেঙ্গল শিবিরে যে দুটো বড় খবর, সেটা হচ্ছে, এক হচ্ছে চার্চিলের সাথে ম্যাচে চিমাকে দেখতে পাওয়া যাবে, এবং সেকেন্ড হচ্ছে চিমার সাথে কিন্তু ড্যারেন সিডলকেও সেই ম্যাচে দেখা যেতে পারে। অর্থাৎ বিদেশি, আপনারা আগের ম্যাচেও দেখেছেন অ্যান্তোনিও পেরিসোভিক, আমির দেভিসেভিক তো গোলও করেছেন,
তো এই ম্যাচে কিন্তু কোচের কাছে একটা চ্যালেঞ্জ যে বাকি যে প্লেয়ারগুলো আছে তাদের দেখে নাও এবং সাথে চিমা তাকে একবার পরীক্ষা করে নাও এবং তার পরের দিন অর্থাৎ গোকুলামের দিন কিন্তু সবকটা প্লেয়ারকেই একবার করে দেখে নেওয়া এবং গোকুলামের দিনে হয়তো ছজন বিদেশিকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেখে নেবেন এস ইস্টবেঙ্গল কোচ। যদিও আপনারা জানেন, সবাই হয়তো শুনেছেন, চোদ্দোই নভেম্বরই বোধ হয়, আমি ঠিক ডেটটা আমার এই মুহূর্তে মনে নেই, মুম্বাইয়ের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ আছে, এর আগে এর সাথে কিন্তু গোয়ার সাথে, এফসি গোয়ার সাথে আরও দুটো প্র্যাকটিস ম্যাচ আছে নভেম্বরে, তার আগে কিন্তু এস ইস্টবেঙ্গল কোচ এবং সমস্ত প্লেয়ার সাপোর্টিং স্টাফ তারা কিন্তু কোয়ারেন্টিনে ঢুকে যাবেন। অর্থাৎ গোকুলাম কেরালার সাথে ম্যাচটা খেলার পরেই বাইশ কি তেইশ তারিখ কিন্তু তারা নতুন হোটেলে কোয়ারেন্টিনে ঢুকবেন। এটা আপনাদের জানিয়ে দিলাম, হোটেল নিয়ে একটা অনেক দিন ধরে আপনারা খবর পড়েছি, আপনারা জানেন দু তিন দিন আগেও একটা ভিডিও দিয়েছি যে নতুন হোটেলেই উঠতে চলেছে গোয়া ভিলেজিও ছেড়ে, ঠিক সেরকমই হতে চলেছে এবং নর্থ গোয়ার দিকেই কোনো হোটেল নিয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো ফাইনাল নাম সামনে আসেনি হোটেল, তবে শোনা যাচ্ছে কিন্তু 22 বা 23 তারিখেই হয়তো এস ইস্টবেঙ্গল পুরো টিম কোয়ারেন্টিন শুরু করে দেবে। অর্থাৎ 8 দিন কোয়ারেন্টিন করে তারপর আবার পুরো দল মাঠে নেমে প্র্যাকটিস করবে এবং তার সাথে প্র্যাকটিস ম্যাচগুলোও কিন্তু খেলবে। তো এটাই এই মুহূর্তে বলা যেতে পারে যে এস ইস্টবেঙ্গলের পুরো টিম খুব তাড়াতাড়ি কিন্তু হোটেল বদলাচ্ছে। আচ্ছা, এবার আসি এস ইস্টবেঙ্গলের জার্সি নিয়ে। অনেকের কাছে একটা প্রশ্ন যে তোমরা একটা ভিডিও করেছিলে যে পুজোর আগেই জার্সি আসতে পারে, কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হলো না। একদম ঠিক, এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি এবং যতটুকু আমরা খোঁজ নিয়ে জানতে পারছি তাতে জার্সির যে কাজ বা জার্সির যে ডিজাইন সেটা কিন্তু অলরেডি কমপ্লিটেড। জার্সি নিয়ে যে ভিডিও সেটাও শোনা যাচ্ছে খুব টোটালি কমপ্লিটেড, হয়তো কিছু এডিটিং টেডিটিং চলছে হয়তো, বাট যা শোনা গেছে তাতে খুব সম্ভবত, আবার বলছি খুব সম্ভবত, যদি এই এর মধ্যে অর্থাৎ এক দুদিনের মধ্যে বা প্র্যাকটিস ম্যাচগুলো চলাকালীন যদি এস ইস্টবেঙ্গল জার্সি উদ্বোধন না করে সেক্ষেত্রে কিন্তু কোয়ারেন্টিন পর্ব শেষ করার পরে কিন্তু এস ইস্টবেঙ্গলের জার্সি সামনে আসতে পারে। আজ দু একজনের সাথে কথা বলে যতটুকু জানা যাচ্ছে তাতে এস ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং রিভার স্পোর্টসের যারা কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু কথাবার্তা চলছে এবং এস ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করছে কখন সেটা অ্যানাউন্সমেন্ট হবে বা কখন সেটা রিলিজ হবে, এবং সেটা কিন্তু একটা বেশ ভালো মুভমেন্ট হতে চলেছে এস ইস্টবেঙ্গল, এটা বলাই যায়। সেটা দেখার যে এই দু তিন দিনের মধ্যেই হয় নাকি কোয়ারেন্টিন পর্ব শেষ করার পরে যখন এস ইস্টবেঙ্গল আবার মাঠে নামবে সেই সময় হয়, সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। একদম শেষ যে খবরটা দিয়ে শেষ করো ভিডিওটা, আপনারা ইতিমধ্যে জানেন এস ইস্টবেঙ্গলের প্রাক্তন বা ইস্টবেঙ্গলের প্রাক্তন সহকারী কোচ বাস্তব রায়কে কিন্তু এটিকে মোহনবাগান কোচ হাবাসের কিন্তু সহকারী কোচ করে অলরেডি গোয়াতে পাঠিয়ে দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু রয় কৃষ্ণা গোয়াতে ছুটি কাটাচ্ছেন, সাথে কিন্তু বাস্তব রয়ও কিন্তু ইতিমধ্যে গোয়ায় পৌঁছে গেছেন। অর্থাৎ কোচ হাবাস বা আর প্লেয়াররা আসার আগেই কিন্তু সহকারী কোচ বাস্তব রায় কিন্তু পৌঁছে গেছেন গোয়ায়। অর্থাৎ ইস্টবেঙ্গলে পরে এই মরশুমে কিন্তু মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করবেন কিন্তু বাস্তব রায়। তো এই ভিডিওটা এটুকুনি থাক, আবার বলছি ঘরে শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, ড্রেসিং চলছে, মেডিসিন চলছে, তা সত্ত্বেও যতটুকু সময় পাচ্ছি যতটুকু আপডেট পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ একদমই ভালো লাগছে না এরকমভাবে ঘরে ঘরবন্দি হয়ে থাকতে। তাই ছোটো ছোটো হয়তো ভিডিও অনেক দেব, এর আগেও দেখেছেন দু তিন দিন আগে ছোটো ভিডিও দিয়েছি, তাই হয়তো এই ভিডিওটা একটু বড় হলো, কিন্তু এরপরে ভিডিওগুলো হয়তো ছোটো ছোটোই দেবো এবং যতটুকু আপডেট আসবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকুন, একটা করে লাইক করে দিন আর প্লিজ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা করেননি, আর শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধব এবং বিভিন্ন গ্রুপের মধ্যে যাতে খবরগুলো তাদের কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ গাইজ, একটা করে লাইক করে দেবেন, থ্যাংক ইউ।